প্রিয় দর্শক, উপাসনা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আমি আজকে আপনাদের জানিয়ে দেব গ্রহণ পরবর্তী সময় আপনার কী কী করা উচিত, কী কী করা উচিত নয়। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, অবশ্যই গ্রহণ পরবর্তী সময় আপনি স্নান সেরে পূজা অর্চনা করবেন, কিন্তু আজকে আমি বলবো সামান্য একটা টাকার কয়েন আপনি আপনার দেবদেবীদের সামনে দেবেন এবং সেই টাকাটি দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেবেন, তাহলেই আপনি দারুণভাবে পুণ্য অর্জন করবেন। আপনার পক্ষে যদি সামর্থ্য থাকে, সাধ্য থাকে, তাহলে অবশ্যই আপনি আরও বেশি বিতরণ করতে পারেন, কিন্তু কমপক্ষে আপনি কয়েকটি টাকা যদি দেন দরিদ্রদের মধ্যে, তাহলে দারুণভাবে আপনি উপকৃত হবেন। তাই গ্রহণ ছেড়ে গেলে অবশ্যই আপনি পুজো অর্চনার সঙ্গে কিছু টাকা নিয়ে দরিদ্রদের মধ্যে বিতরণ করুন। বলা হচ্ছে এটাই যে এর ফলে আপনি শত জন্মের ঋণ মুক্তি করতে পারেন। তাই শত জন্মের ঋণ মুক্তি করার জন্য অবশ্যই গ্রহণ পরবর্তী সময় কয়েকটি টাকার কয়েন আপনি দেবেন। গ্রহণ সংক্রান্ত অন্যান্য ভিডিও আমি আমার এই চ্যানেলে দিয়েছি, আপনারা প্রয়োজন বোধে অবশ্যই চ্যানেল আইকনে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন। কিন্তু আজকে আমি এই ভিডিওতে জানিয়ে দিলাম গ্রহণ শেষ হওয়ার পর আপনি কী কী করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার বন্ধুরা।